রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা পবিত্র আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, ভগবান কৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। অতি পবিত্র এই আমলকি একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করব আর ভগবান কৃষ্ণের নিত্যধামকে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত, আমরা এই একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করি আর বৃন্দাবন ধামকে দর্শন করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশীর যে নাম বিখ্যাত তা কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর কাহিনী বর্ণনা করেছিলেন। এক সময় মানধাতার প্রশ্নের উত্তরে এই একাদশীর বর্ণনা করেছিলেন বৈশিষ্ট্যমণি, আর সেই কাহিনী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা। এই একাদশীর নাম আমলকি, বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দন প্রলয় উপস্থিত হলে আসলে ব্রহ্মার পুরো একদিন অতিবাহিত হয়, এবং ব্রহ্মার যখন রাত্রি আসে সেই ব্রহ্মার রাত্রিকালে মহাপ্রলয় হয়, সমস্ত লোক ধ্বংস হয়ে যায় এবং এই দেবতারাও ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র ব্রহ্মা বেঁচে থাকে এবং ব্রহ্মলোকের উপরে রয়েছে ভগবান বিষ্ণুর লোক, সেই বিষ্ণুর লোক থাকে চিৎজগৎ। তো সেটি এখানে বলছিলেন যে নিত্যকালের মতন যখন ব্রহ্মা রাত্রি উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয়, তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে, আর সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই আমলকি বৃক্ষ স্বয়ং ভগবান বিষ্ণুর শ্রী অঙ্গের একটি ঘাম বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, আর এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তার থেকেও দ্বিগুণ ফল প্রাপ্ত হয়, এবং এই আমলকি ফলকে ভক্ষণ করলে তার থেকেও তিন গুণ বেশি ফল লাভ হয়। এই আমলকি বৃক্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা পোশাকায় পাতায় ঋষি দেবতারা ও প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলে মানা হয় এবং এই বৃক্ষ পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা উচিত। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। ভগবান কৃষ্ণ এভাবে যুধিষ্ঠিরকে বলল, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর একটি বিশেষ ইতিহাস এখন আপনার কাছে আমি বর্ণনা করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে বৈদেশী নামে এক প্রসিদ্ধ নগরী ছিল, ওই নগরে চিত্ররথ নামে এক রাজা ছিল। রাজার রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশাবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করে। তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন, শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এবং দিব্য পরিবেশ লক্ষণ করা যেত, প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সেই রাজার রাজ্যে সকলেই একাদশীর ব্রত পালন করতেন, তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে রাজা প্রজাদের নিয়ে সুখে দিন যাপন করতে লাগলেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর তিথি আগমন হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করেন। ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে, তার ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্বন্ধিত আমলকি পূজা করে। হে পরশুরাম, হে রেণুকাসুত, হে ধাত্রী, হে পাপ বিনাশকারী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ জল গ্রহণ করুন। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময়
দৈব যোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সেই বেদ কৌতূহল হলেন। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য কথা সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারাদিন এইভাবে সেই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে রাত্রি জাগরণ করলেন। পরের দিন সকালে রাজা নগরের দিকে যাত্রা করলেন। ওই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হয়। একাদশীতে রাত্রি জাগরণ ও ব্রত পালনে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ সেই বিদুরত রাজার মহাবলশালী পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বসুরথ। এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্ত পরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এক সময় কতগুলি পর্বতবাসী মিলেশ্বর রাজার কাছে এসে নানাভাবে রাজাকে পীড়িত করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পপুত্র সবাইকে মেরে ফেলে আমাদের গৃহ ছাড়া করেছেন, এই রকম ভেবেছিলেন সেই মিলেশ্বররা। মিলেশ্বররা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র দিয়ে রাজাকে আঘাত করতে থাকেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন সেই রাজার শরীর থেকে নানা অলংকারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। সেই মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মিলেশ্বরকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। ওই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি তার ভক্তদের রক্ষা করে, তিনিই শরণাগত পালক। ওই দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে ঘিরে ফিরে এলেন। তারপর প্রজাদের সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ঠ্য মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত করেন। প্রিয় ভক্ত, এই একাদশীর মাহাত্ম্য রয়েছে, যিনি এই একাদশীর ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত করেন। তাই তো প্রিয় ভক্ত, একাদশীর দিন এভাবে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত এবং ভগবানের এই নিত্য ধামকে দর্শন করলে সত্যি ভগবানের প্রতি আরও প্রেম আমাদের হৃদয়ে বৃদ্ধি হবে। তাই তো একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করুন, ভগবানের লীলা কথা শ্রবণ করুন, ভগবানের ধামকে দর্শন করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা করা উচিত এবং এভাবে পুরো দিন কৃষ্ণ নাম জপ করা উচিত এবং একাদশীর দিন ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন এবং একাদশীর পরের দিন সময় মতন পালন করুন। এভাবে এই মাধব তিথি একাদশীর তিথি পালন করলে মাধব কৃষ্ণ আমাদের বিশুদ্ধ প্রেমভক্তি দান করবে। শাস্ত্রে বলা হয়েছে, মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হল ভক্তির জননী। ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ এই মাধব তিথি যে ভক্তরা পালন করে তাদেরকে প্রেম ভক্তি দান করে এবং সমস্ত পাপ আমাদের নষ্ট হয়ে যায় একাদশীর ব্রত পালন করলে। প্রিয় ভক্ত, পূর্ব জন্মে আমরা যা কিছু পাপ করেছি সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এই একাদশীর ব্রত পালন করলে। এই একাদশীর ব্রত পালন করা মানে স্বয়ং ভগবানকে সন্তুষ্ট করা। তাই তো একাদশীর দিন বেশি বেশি করে আমাদের কৃষ্ণ নাম জপ করা উচিত। ভগবান কৃষ্ণের দিব্য নাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই দিব্য নাম জপ করুন এবং ভগবানকে ভালোবাসুন, ভগবানের লীলা কথা শ্রবণ করুন। এভাবে যদি আমরা ভক্তি করি ভগবানের, এই দিব্য চিন্তামণি বৃন্দাবন ধাম আমাদের দান করবে। প্রিয় ভক্ত, আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে প্রসন্ন করতে পারি এবং এই জীবনের শেষে এই তিনময় গোলক বৃন্দাবন ধাম আমরা প্রাপ্ত হতে পারি। তাই ভগবান বিভিন্ন রূপে অবতার গ্রহণ করে আমাদের এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করার জন্য, ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভগবান কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করছে গোলক বৃন্দাবনে। তাই আমাদের ভক্তি করে নিজেকে সম্পূর্ণ পরিশুদ্ধ করে ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত। এই জগতে আমরা কত দুঃখ কষ্ট পাচ্ছি, যদি ভগবান কৃষ্ণের ভক্তি করি, কৃষ্ণ নাম জপ করি, এই একাদশীর ব্রত পালন করি, তাহলে আমরা অনাহাসে এই জড় জগতের ভব সমুদ্রকে অতিক্রম করে ভগবানের ধাম প্রাপ্ত হব। আর ভগবানের নিত্য ধাম হলো এই বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম আমরা প্রাপ্ত হতে পারি কৃষ্ণ ভক্তির মাধ্যমে। Thank you.